আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌস বর্ণা বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তান্দুরি চিকেন মশলা। তো অনেকের হয়তো ফেভারিট, আমাদেরও অনেক ফেভারিট। তো এই রেসিপিটি আমি কীভাবে সহজ এবং সিম্পলভাবে তৈরি করেছি চলুন দেখে আসি। তো এর জন্য আমি একটি কাঁচের বাটিতে 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। টক দইটা আমি বাসায় তৈরি করেছি, তো আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন বা বাইরে থেকে কিনে নিতে পারেন। তো আমি 5 পিস চিকেনের জন্য 4 টেবিল চামচ টক দই অ্যাড করেছি, দেন 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করেছি এবং 1 টেবিল চামচ আদা বাটা অ্যাড করেছি এবং পেঁয়াজ বাটা অ্যাড করেছি 1 টেবিল চামচ মতো। আমার পেঁয়াজ বাটাটা একটু লিকুইড ছিল, তাই মনে হচ্ছে যে একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা 1 টেবিল চামচ মতোই দিবেন। দেন এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব, আমি এখানে 1 টেবিল চামচের মতো অ্যাড করেছি। দেন এখানে লাল মরিচের গুঁড়ো বা গুঁড়ো মরিচ 1 টেবিল চামচের মতো অ্যাড করবেন, ঝাল আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, আমি বরাবরই বলে থাকি। আর এখানে তান্দুরি মশলা দিয়ে দিয়েছি 1 টেবিল এবং 1/2 টেবিল চামচ মতো রাঁধুনি যে তান্দুরি মশলাটা, আর দিয়ে দিয়েছি আমার আম্মুর হাতের বানানো মশলা, তো সেটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। তো সরিষার তেলটা কিন্তু মাস্ট, অবশ্যই সরিষার তেলটা অ্যাড করতে হবে, এতেই দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। তো এগুলোকে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আর এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন, জাস্ট কালারটা সুন্দর আসার জন্য এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করা হয়েছে। আর আমার আম্মুর হাতে যে তান্দুরি সরি আমার আম্মুর হাতে যে মশলা রেসিপিটা আপনারা যদি কেউ না দেখে থাকেন, তো আমি ভিডিওর এন্ডে অ্যাড করার চেষ্টা করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেন এখানে আমি এইভাবে চিকেনে কাটিয়ে নিয়েছি, তো চিকেনটাকে এখন মশলার সাথে ভালো মতো কোট করে 1-1.5 ঘন্টার জন্য আমি রেখে দিব ফ্রিজে। তো এটাকে খুব ভালো মতো মশলার সাথে এভাবে কোট করে নিতে হবে, অবশ্যই এটাতে একটু কাট দিয়ে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত মশলাটা চলে যাবে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। দেন মশলার সাথে এটাকে ভালো মতো মিশিয়ে আমি 1-1.5 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিব, 1.5 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো আমি এখন এইগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একটা কিছু দিয়ে ঢেকে, বা আমি এখানে ফয়েল র্যাপ দিয়ে ঢেকে রেখেছিলাম, তো আপনারা কিছু ঢাকনা টাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। দেন এটাকে এখন আমি একটু মাখিয়ে নিব, দেন এর গায়ে থেকে মশলাগুলো যতটা সম্ভব চিকেনের থেকে মশলাগুলো এক্সট্রা মশলাগুলো আমি এর মধ্যে থেকে ছাড়িয়ে নিব, কেননা এই মশলাতে আমি একটা মশলা রান্না করব, তো সেজন্য এই মশলাটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো চিকেনের গায়ে থেকে যতটা সম্ভব হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে, আপনারা হয়তো দেখে অনেকে বুঝতেই পারছেন। তো আমি সহজভাবে করার চেষ্টা করেছি সবার সাধ্য এবং আয়ত্তের মধ্যে রেখে। আর আপনাদের কাছে যদি তান্দুরি মশলা না থাকে, আপনারা এখানে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়েও এটা তৈরি করে খেতে পারেন। তো আমার কাছে তান্দুরি মশলা ছিল, তাই আমি অ্যাড করেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ওয়ালে প্রেস করে রাখবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো লাইক দিলে কাজ করার একটু অনুপ্রেরণা পাই এই জাস্ট, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করলে খুশি হব, যাতে তারা ওইভাবে দেখে একটু উপকৃত হতে পারে। তো আমি আমার চ্যানেলে সহজ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, সহজভাবে তৈরি করে খাওয়ার মতো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি যথেষ্ট পরিমাণে যতটুকু পারা গেছে আমি এর মধ্যে থেকে মশলাটা, চিকেন থেকে মশলাটাকে বের করে নিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন আমি এই চিকেনটাকে ভালো মতো তেলে ভেজে নেব, তেলটা অত বেশি গরম না, মিডিয়াম গরম ছিল।
আর এটাকে স্লো কুক করতে হবে যাতে এটা ভিতর থেকে কুক হয়ে যায়। দেন এটাকে ঢেকে আমি স্লো কুক করব মিডিয়াম হিটে, এটাকে হালকা একটু করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে জাস্ট কুক করে নিব। আপনারা কেউ হাই হিটে দিবেন না, তাহলে উপর থেকে হয়তো পুরো মানে হয়ে যেতে পারে, কিন্তু ভিতর থেকে হাড় এবং এইটা একটু কাঁচা থাকতে পারে। তো আপনারা চেষ্টা করবেন একটু ধৈর্য করে, ধৈর্য সহকারে এই কাজটি করার জন্য। ধৈর্যের ফল অনেকেই জানেন অনেক বেশি ভালো হয়, তাই একটু ভালো জিনিস খেতে হলে ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য একটু ধৈর্য ধরে কাজ করতে হয়। তো আমি এটাকে এখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেন এটাকে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা থেকে যথেষ্ট পানি বের হয়েছে, তো এখন এভাবে আমি সবগুলাকে একটু, আপনারা পোড়া পোড়া কালার করে নিতে পারেন বা হালকা শ্যালো কালার করে নিতে পারেন। তো আমি পোড়া পোড়া কালার করেছিলাম। আপনারা চাইলে একটা কয়লাও এখানে দিয়ে রাখতে পারেন, মানে এটা যখন ভাজা হয়ে যাবে আমি বলে দিব কোন সময় আপনারা কয়লাটা রাখতে পারেন। তো আমার কাছে কয়লাটা ছিল না, তা আমি ওইটা অ্যাড করে নিই। আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনারা সেটা অ্যাড করতে পারেন, এবং কখন করতে হবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখতে থাকেন, আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তো আমি এরকম একটু বড় বড় করে ভেজে নিয়েছি, আমার কাছে এইভাবে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা এই পর্যায়ে একটা মাঝখানে একটু কয়লার একটা ফয়েল র্যাপের মধ্যে একটু কয়লা বা একটা বাটি দিয়ে এর মধ্যে কয়লাটা দিয়ে এটাকে ঢেকে কয়েক মিনিট রাখতে পারেন, 2-3 মিনিটের মতো, এটা একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। দেন আমি যে মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সে মশলাটা একটা প্যানে দিয়ে এটাকে অনবরত একটু নেড়ে যাব। যখন এটা থেকে একটু পানি শুকিয়ে আসবে, এর থেকে একটু কাঁচা র ফ্লেভারটা শুকিয়ে আসবে, আমি সে বাটি ধোয়া পানিটা এখানে অ্যাড করব। এই জাস্ট আর একটু সামান্য আধা টেবিল চামচের মতো চিনি অ্যাড করব। আমি তেল একটু তেল কমিয়ে দেন এখানে মশলাটা অ্যাড করে দিয়েছি, মশলার র ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভুনে নিতে হবে। তো ভিডিওটি আপনারা ফুল দেখবেন, তাহলে আপনার হয়তো সব পুরো পুরো ডিটেলস বুঝতে পারবেন। তো স্কিপ করে করে দেখলে হয় কি ভালো মতো বোঝা যায় না। সামান্য একটু চিনি এবং লবণ তো অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন, তো আমরাও টেস্ট করে নিয়েছিলাম। তো আমাদের লবণটা ঠিক ছিল, যেমন আমি মশলাতে লবণ অ্যাড করেছি ওটার পরিমাণটা ঠিক ছিল। তো আপনাদের কাছে যদি পরিমাণটা ঠিক না লাগে আপনারা একটু টেস্ট করে দেন লবণটাও অ্যাড করতে পারেন। দেন আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে একটু হালকা করে একটু এপিটোপের শুধু মশলার সাথে জাস্ট কোট করব। এখন আমি জাস্ট হালকা হাতে এগুলাকে এপিটুপিট করে নিব। তো গ্রেভি আপনারা যতটুকু খেতে পছন্দ করেন আপনারা সেই অনুযায়ী গ্রেভিটা রাখতে পারেন, আমরা জাস্ট মাখা মাখা করতে চাচ্ছি। তো এটা মশলা যেহেতু বলেছি, তো মশলাটা একটু মাংসর গায়ে কোটেড থাকবে, তাহলে এটা অনেক বেশি মজা লাগবে। তো আমাদের চিকেন তান্দুরি চিকেন মশলাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের সামনে এটা সার্ভ করে দেখিয়ে দেবো। খুবই মজাদার, আপনারা একবার বাসায় তৈরি করে খেলে আপনারা বাইরে আর খেতেই যাবেন না, কারণ ঘরের থেকে ভালো ভালো জিনিস আর কোথাও হয় না। আর ঘরে যে হাইজিনটা মেনটেন করে রান্না করা হয় সেটা বাইরে কখনোই হয় না। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো বললামই একটা লাইক দিবেন, যেন নেক্সট ভালো কোনো কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।
তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আমার একটি ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।